ড্রেনের নোংরা জল অহরহ বয়ে চলেছে রাস্তার ওপর দিয়ে, সেই কারণে বেহাল ও বিপজ্জনক রূপ ধারণ করেছে রাস্তা, যা নিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ঘটনা পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলে ছোট সুজাপুর এলাকার। জানা গেছে ওই এলাকায় সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে নিকাশি নালা তৈরির উদ্যোগ নেওয়া হলেও কোনো এক অজ্ঞাত কারণে তা অসমাপ্ত অবস্থায় রয়েছে, ফলে ড্রেনের নোংরা জল গ্রামের বাইরে বেরোতে পারছে না। ড্রেনের জল বইছে রাস্তার ওপর দিয়ে, যার দরুন গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তায় একটি বাঁকে বিপজ্জনক মরণ ফাঁদ তৈরি হয়েছে, সেই মরণ ফাঁদে পড়ে হামেশায় ছোট বড় নানান দুর্ঘটনা ঘটছে। গ্রামবাসীরা এই সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে বারংবার জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি, ফলে বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ড্রেনটা আমাদের যদি এখান থেকে ফুটিয়া নদীতে নামিয়ে দেয়, এই যে বেহলা নদী অল্প দূর কাছেই আছে, তাহলে আমাদের রাস্তাটা বেঁচে যাবে, আমরা চলাফেরা জীবনযাপন ভালো করবে। এরকম নোংরা জলে মশা টশা এত পোকা পাকড় বাড়ির আগা দিক দিকে জল নামছে, আমরা এত অসুবিধাতে আছি, প্রচুর অসুবিধা। সমস্যাটা যে রাস্তা দিয়ে নোংরা জল যাচ্ছে কিনা, আচ্ছা, নোংরা জলের জন্য আমরা মানে যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, আর ওই ড্রেনটাও ঠিক করছে না। ড্রেন ঠিক করতে বলছি তাকে, হ্যাঁ করবো করবো এই কথাই বলছে, এটাই সমস্যা। ড্রেনটা নোংরা এদিক দেয় সবসময় জল, মানে নোংরা জল আসছে, বাড়ির পায়খানার জল, পেছাবের জল, মানে চান করার জল, সব কিছু জল এটা দিয়ে 24 ঘন্টা বসে সবসময় এখানে ঘটা যায়। আমাদের এখানে যা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এটা একটা মরণ ফাঁদ। মরণ ফাঁদ বলতে এই যে দীর্ঘদিন ধরে এই যে অবস্থায়ভাবে একই রকমভাবে জল চলেই যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, বাথরুমের জল, স্নানের জল, বাড়ির ব্যবহারের জল, সমস্ত জল এই একটা রাস্তা এটা দিয়ে গড়িয়ে যাচ্ছে, মানে ড্রেন দিয়ে যাচ্ছে। কোনো ড্রেন নেই এখানে, ড্রেন বলতে ওই সমস্ত অল্পটুকু ড্রেন করে ছেড়ে দিয়েছে, তারপর থেকে এই অবস্থা হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে নিত্য যাত্রীরা যাতায়াত করছে, ফলে সেইখানে গর্ত হয়ে আছে, সেই গর্তে এমনভাবে রড একটা বেরিয়ে আছে, সেই রডের মধ্যে পড়েও যে কোনো সময় মৃত্যু হতে পারে মানুষের। আমাদের মেম্বারদের বলা হচ্ছে বারবার, গ্রামবাসীরাও বলছে, তাতে কিন্তু সেই মেম্বারেরা কোনো কর্ণপাত করছে না। এ বিষয়ে শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাসকে ধরা হলে তিনি বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বিষয়টি জানিয়েছেন, তিনি দ্রুত সেই রাস্তার হাল ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন, তবে আপাতত ট্রেনের জল পাইপ দিয়ে অন্যত্র পাশ করার চেষ্টা করবেন। ওখানে ড্রেনের নোংরা জলগুলো রাস্তাতে চলে আসছে, ওখানকার মেম্বারগুলো মেম্বার সাহেব বলেছে আমাকে যে হলো এইটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে, লোকজনের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে, তো তাড়াতাড়ি আমরা হলো মেম্বারদেরকে নিয়ে বসে শিগগিরই ওটা হলো মেরামতের ব্যবস্থা করছি। আপাতত টেম্পোটারি মানে পাইপ নিয়ে একটা অন্য জায়গায় জল ফেলার চেষ্টা করছি। হ্যাঁ, ওটা হলো রাবিশ টাবিশ দিয়ে একটু মেরামত করে দিতে হবে, ওটা মানে মানুষজনের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে।